এত মজাদার স্টিক আর রাইস বল মেনু এত কম টাকায়, মানে এটা আসলে অবিশ্বাস্য, খুবই মজাদার। চলুন গাইজ, আজকের ব্লগটাও শুরু করা যাক। তো সেদিন ছিল হচ্ছে আপনার 27 অক্টোবর, আর আমরা দুজন, মানে হচ্ছে আমি আর আমার ফিয়ান্সি গিয়েছিলাম হচ্ছে ফ্লাভোফিল এই রেস্টুরেন্টে খাইতে, কিন্তু কপালবশত ওইটা বন্ধ ছিল। তো আমরা চলে যাই মোর দেন ক্যাফেতে। তো মোর দেন ক্যাফের ভিউ, ভিতরের ভিউটা কিছুটা এরকম, এবং এটা হচ্ছে তাদের মেনু। তো মেনুর মধ্যে আপনার প্রায় 80+ আইটেমের খাবার দাবার ছিল। এটা হচ্ছে একটা মেনু, আর এটা হচ্ছে তাদের আর একটা রেগুলার মেনু। তো আমার কাছে সবচেয়ে মানে আকর্ষণীয় মনে হয়েছে এই যে 350 টাকার এই প্ল্যাটারটা, আর হচ্ছে ফ্রাইড রাইস উইথ চিকেন, চিলি অনিয়ন, উইন সালাদ। এটা তো আমাদের খাবার নিয়ে আসে গাইজ অর্ডার দেওয়ার প্রায় 20 মিনিট পর। তো খাবারটা দেখে মনে করেন যে আমার কাছে সেই ভালো লাগে গাইজ, কারণ স্টেকটা ভালোই বেশ বড় ছিল, এবং সাথে আপনার ভেজিটেবল ছিল, রাইস ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সালাদ ছিল, এবং আর একটা সেট মনে তো ছিল শুধু হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল, চিলি অনিয়ন, আর হচ্ছে কিছু সালাদ। ঠিক আছে, তো আমি মনে করেন যে খাবার শুরু করি। ফার্স্টে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা খাই, ফ্রেঞ্চ ফ্রাইটা খাই আমার কাছে বেশ অনেক ভালোই লাগে। তারপর মনে করেন যে আমি আস্তে আস্তে করে এই কী বলো এটাকে স্টেকটা, মানে স্টিক, আমি এই ফার্স্ট টাইম ট্রাই করি আর কি চিকেন স্টেক। ঠিক আছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে কম দামে ভালো মজাদার জিনিস। সাথে মনে করেন যে রাইসটাও ট্রাই করি, ইটস গুড আলহামদুলিল্লাহ, এটা মানে আসলে অনেক মজার ছিল। ঠিক আছে গাইজ, তো কি আর করার গাইজ, আলহামদুলিল্লাহ কম টাকার মধ্যে যে এত মজাদার একটা খাবার সেদিন আমি গ্রহণ করতে পারছি, সেটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার কাছে ফার্স্ট অফ অল রাইস বলটা দেখে মনে হয়েছিল না যে এত মজা হবে, কিন্তু গাইজ রাইস বলটা আসলে অনেক মজা ছিল। ঠিক আছে, তো গাইজ আমি মনে করেন যে শুধু খাই আর খাই, কোনো কথাবার্তা বলি না। ঠিক আছে, আমার ফিয়ান্সি বলে তুমি এত খাবারের দিকে মনোযোগ দিয়ে যাচ্ছ, আমার দিকে তো তোমার কোনো মনোযোগই নেই। পরে আমি বলি আসলে এই জিনিসটা এরকম না। তারপর ভেজিটেবল দিয়ে ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ ভেজিটেবল দিয়ে অনেক জুস খাবারটা। তারপরে মনে করেন যে আমি ওই আমার খাবারটা ওকে দিয়ে ওর খাবারটা আমি একটু ট্রাই করার জন্য নেই, সেম টু সেম আপনার মনে করেন যে আপনার রাইস বলটা সেমই ছিল। ঠিক আছে, কারণ রাইস বল তো দেখতে দুইটাই সেম, ভেজিটেবল রাইস বল। সাথে মনে করেন যে আপনার চিলি অনিয়নটা আর কি ট্রাই করা হয়, তো চিলি অনিয়নটা আমার কাছে একটু স্পাইসি স্পাইসি মনে হয়েছে, মানে একটু ঝাল বেশি হয়েছে। ঠিক আছে, কিন্তু গাইজ তাদের চিকেনটা আসলে মাশাল্লাহ অসাধারণ ছিল গাইজ, বিশ্বাস করেন যখন ফার্স্ট টাইম আমি চিকেনটা আমার মুখে নেই তখন আমার মনে হয়েছে যে আমি কী না কী খাচ্ছি। আসলে গাইজ বিশ্বাস করেন চিকেনটা অসাধারণ ছিল। ঠিক আছে, তো সালাদ নিয়ে নিই একটু মজার জন্য, কিন্তু মনে হয়েছে যে না আলহামদুলিল্লাহ খাবার ঠিক আছে, এত কম টাকার মধ্যে এত ভালো খাবার। তো ওই যে রাইস বলটা আর চিকেন সহ মনে করেন যে আপনার দাম ছিল হচ্ছে 280 টাকা, আর এই স্টেক সহ আপনার যে রাইস বল, ফ্রেঞ্চ ফ্রাই সহ ছিল ওইটা ছিল হচ্ছে আপনার 350 টাকা। তো আলহামদুলিল্লাহ খাবার দেওয়া শেষ, এবং দেখেন বিল আসছে হচ্ছে আপনার 625 টাকা, কারণ একটা কোক নিয়েছিলাম। আল্লাহ হাফেজ গাইজ, ভালো থাকবেন সবাই।